মদ খাওয়া নিয়ে পারিবারিক বিবাদের জেরে স্ত্রী ও ছেলের হাতে খুন হলেন স্বামী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের কান্দি মহকুমার বরঞ্চ থানার অন্তর্গত মসড্ডা গ্রামে। অপরদিকে ঘটনার পর চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে প্রতিবেশীরা ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে রক্তাক্ত বিশ্বনাথ বাগদিকে উদ্ধার করে বরঞ্চ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে বরঞ্চ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে বছর 40-এর বিশ্বনাথ বাগদি নামের ওই ব্যক্তিকে। মদ খাওয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। পরে বচসা থেকে হাতাহাতির পর্যায়ে পৌঁছায় পরিস্থিতি এবং বিশ্বনাথ বাগদির স্ত্রী মিনতি বাগদি ও ছেলে সোমনাথ বাগদি হাসুয়ার কোপ মার স্বামীর মাথায়। ময়নাতদন্তের জন্য পুলিশ মৃতদেহ কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বরঞ্চ থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। ঘটনাটা বিকালবেলা আমি ছিলাম না, কাজে গেছিলাম। কাজ থেকে সন্ধ্যে 7টা বাজে তুমি বাড়ি এসেছি, দাদা বললো বাবা বিড়ি আনতে বলেছে তোকে। বিড়ি আনতে যেয়ে আমি ঘোড়া পাকাইছি, আমার একটা বৌদি বললো দেখো তোর বাবা কোনো সারা শব্দ পেছি না, তো দাদারা কিন্তু দূরে পালালো। পালানোর পরে আমি দেখছি ঘর ঢুকে দেখছি লাইট ছিল না, লাইটটা যখন দিয়েছে তখন আমি আমার মাথায় ও দেখি আমি অজ্ঞানপূর্ণ পড়ে গেছিলাম। বাবা আমাকে এমনি বাবাকে হাঁকাছিলাম, বাবা হাতে একটা ইশারা কী বললাম বুঝতে পারলাম না। তারপরে মাকে এমনি হুঁসো নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম রাগের বিঘার মাথাতে, আমার এমনি মাকে দেখতে পেয়ে হুঁসো ফাঁপ দিয়েছিল লাগেনি। এমনি থেকে একদিন আমি বাড়ি গেলো, মানে একটা দিদিমাদের, ও দিদিমা বললো তুই বাবাকে যদি জল টল ঢেলে দেখা বাঁচবি নিয়ে দেখ গা হাসপাতাল নিয়ে যা তোরা। আমি তখন এসে সবাইকে খবর দিই, আমার বলছে হুঁসো টুসো নিয়ে ঘুরিস না তোরা, তোরা যে এক কাজ কর পুলিশকে ফোন দে, ফোন কর। ফোন করে পুলিশ তো সেই মুহূর্তে চলে আসছে, এসে আমাদের আমার সুদালে আমি সব ঘটনা বললাম। এসে তারপর আমাকে আমি এদিকে কী করবো, এদিকে থানায় এসে একটা করে বলো বডি টাকা নিয়ে এসে আমি হাসপাতালে নিয়ে এসেছিলাম। তারপরে আচ্ছা কী কারণে মানলো? বিকালবেলায় বাবা সেই দুপুরে দম সাফ করেছিল পুকুরে, একটা মদ গিয়ে এসেছিলো, দেখি মায়ের সাথে একটু ঝগড়া করেছে, বাবা সেই ভাতে ভাত খেয়েছিলো কিছু মিশিয়ে দিয়েছিলো মনে হয় নেশার কিছু, ঘরে একটু শুয়েছিল, ওই কিন্তু একটা বালিশ চাপা ছিল, দেখি বালিশ চাপা দিয়ে মেরেছিল মাকে বাবাকে। বাবা এরকম বাবা যদি দাদা বলেছে যদি বেঁচে যায় এমনি যদি আমাদের কেলেঙ্কারি হয়ে যাবে, কিন্তু দাদা হুঁসো একটা হুঁসো ছিল বাড়িতে হুঁতা, সেই হুঁসোটা নিয়ে চুটিং চুটিং মারছিল। দেখি আমার আসার সংবাদ পেয়েছে, দেখি দাদা বলছে বিড়ে নিয়ে গেত বাবা বললো, তারপর ঘোড়া পাকে এসে দেখছি নাই, আর লাইটটা যখন চলেছে আমি মাথা ঘুরে গেছি। এখন তোমার মা এবং দাদা কোথায়? মা পুলিশ থানা বড়া থানাতে আছে, দাদা সংবাদ পায়নি কোনো। আচ্ছা তোমার মায়ের নাম কি, দাদার নাম কি? মায়ের নাম লালমুখী বাগদি, দাদার নাম সোমনাথ বাগদি। বাড়িতে কে কে আছে? বাড়িতে এখন আমি একাই আছি। আচ্ছা তোমার নাম কি? আমার নাম সমীর বাগদি স্যার। তোমার বাবা যে মারা গেছে তার নাম এবং বয়স কত? বয়স 45 বছর, বিশ্বনাথ বাগদি। কি চাইছো এখন তুমি? আমি এখন চাইছো ওদের শাস্তি। তুমি ওদের শাস্তি চাইছো? হ্যাঁ। আচ্ছা বলছি দিদি আমার বাবাকে মেরে দিয়েছে রে। আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত আর খেতে পারি নাই, কালকার আমি আসতে পারি না, আমি বাবা খেতে নজন দেখি নাই। আমি ভাইকে জিজ্ঞেস করছি কে মেরেছে, বলছে মাতে আজ আদি মেরেছে, আমি বিশ্বাস করতেই পারছি না। আপনার বাবা কিরকম ছিল? আমার বাবা খেটে খেটে খেতে একটু মদ খেয়ে মার ঝামেলা করতো। আপনার মার বাবা কি এরকম ঝামেলা হতো প্রায়? আমরা জন্মের পর থেকে আমরা এই সবিতে কে আসি আমার দাদাকে, আমার দাদা এত ভালো ছিল, আমাকে এত ভালোবাসতো, আমার ভাই বোন কে এই কাজ করতে পারে না আমার দাদা। আমার মা এই যুক্তি দিয়েছে তার জন্য আমার মাসিরা দেয়, আমার দিদা দেয়, আমার সঞ্জিতা বাগদি। বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি চাকটান খুনা পূর্ব বর্ধমান।